275টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বন অধিদপ্তর। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের একটা আপডেট বিজ্ঞপ্তির ভিডিওতে। প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 275টি পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে কিনা তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে ccffd.rito.com.br এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কমিটি নাম্বার 1 পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান, গ্রেড হচ্ছে 12। এই পদে নিয়োগ দিতে হবে 13 জনকে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে, দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। কমিটি নাম্বার 2 পদ হচ্ছে ষাটমুদাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14। এই পদে নিয়োগ দেওয়া হবে 13 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2-4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। কমিটি নাম্বার 3 পদের নাম হচ্ছে বেতার যন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর, গ্রেড হচ্ছে 14। এই পদে নিয়োগ দেওয়া হবে 9 জন। কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 এর অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। কমিটি নাম্বার 4 পদের নাম উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 3 জন, গ্রেড হচ্ছে 15। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। সারেং নিয়োগ দেওয়া হবে 15 জন, গ্রেড হচ্ছে 15। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ তথা নৌ পরিবহন কর্তৃক প্রদত্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 169 জন। প্রিয় ভিউয়ার্স, এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। 169 জন নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। টাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে গ্রেড 16-7 জন। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 সরকারি তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। কমিটি নাম্বার 8 নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক 29 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী। স্পিড বোর্ড ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 17 জন, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী হতে হবে। এই মোট 275 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই পদগুলোতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই 1 থেকে 7 নম্বর কর্মীকে। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী গুণায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং 8 থেকে 9 নম্বর পদে ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 31/10/2022 থেকে সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 30/11/2022 বিকাল 5টা। কোন সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে, যে দেখতে পাচ্ছেন এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাদেরকে তখন নিয়ে যেতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই allsofs.telector.com.bd/ccffd এবং ccffd.telector.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই অনলাইনে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল আপলোড করতে হবে নির্ধারিত স্থানে। এছাড়া পরীক্ষার ফি জমা দিতে হবে যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার থেকে 2টি SMS করে। পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 34 টাকা, সহ 334 টাকা। 2 নম্বর পদ থেকে 9 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, সহ 223 টাকা এবং 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন তার একটা পদ্ধতি এখানে আছে, এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে কিন্তু ফিটা জমা দিতে পারবেন। কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল
প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 275 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র এসএসসি পাশে 169 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন থাকেন কিংবা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করেন তাহলে অনুরোধ করবো অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের আপনাদের সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।